রাজনৈতিক উদ্দেশ্যে পিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে আগামী জাতীয় নির্বাচনের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। আর সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, তাই কোনো কিছুতেই ক্ষমতাসীনদের শেষ রক্ষা হবে না বলেও হুঁশিয়ার করেন রিজভি। আর বিএনপির সভা সমাবেশ ঠেকাতেই করোনা বিষয়ক বিধিনিষেধ দেওয়া হয়েছে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে দলের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানান রিজভি আহমেদ। ভোটারবিহীনভাবে আগামী নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত করতেই একের পর এক সাজা দেওয়া হচ্ছে। আদালতের কাঁধে বন্দুক রেখে নির্দোষ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া রাষ্ট্রের নাৎসিবাদী চেহারা বিপজ্জনকভাবে আত্মপ্রকাশ করেছে। গতকাল মিথ্যা ও কাল্পনিক মামলায় বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপির 10 জন নেতাকর্মীকে 5 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। যে মামলায় তাদেরকে সাজা দেওয়া হয়েছে ওই স্থানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।